সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও আমি একটা অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় গণিত, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য। তো আমি এর আগে দুইটি উপপাদ্য প্রমাণ করেছি, তো সেটা অবশ্যই বুঝতে পেরেছো। যদি আমার সিরিয়ালি আমি করিনি, তো এখন আমি বৃত্ত সম্পর্কিত যে প্রথম উপপাদ্যটি সেটা আমি করে দেখাচ্ছি। তো তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই প্রস্তুত হয়েছ, তো চলো আমরা ক্লাসে ফিরে যাই, কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তো লক্ষ্য করো, একটা চিত্র দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, একটা বৃত্ত, বৃত্তের একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র ও, এবং একটা জায়গা দেওয়া আছে এ বি, এবং ওই জায়গার উপরে ও এম একটা লম্ব দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের চিত্রটি। এখন সেই চিত্রটি থেকে আমাদের কি প্রমাণ করতে হবে? চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং এ বি একটি জ্যা, এর উপর ও এম লম্ব, ও এমটা লম্ব দেওয়া আছে। যদি বৃত্তের কেন্দ্র থেকে এই এ বি এর উপরে ও এম লম্ব দেওয়া থাকে, তাহলে প্রমাণ করো যে, আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এ এম সমান সমান বি এম, মানে তার মানে এই লম্বটা এ বি কে সমদ্বিখণ্ডিত করে, সেই কথাটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এ এম আর বি এম যদি সমান হয়, তাহলে এম অবশ্যই মধ্যবিন্দু হবে। তো বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেটাই প্রমাণ করব যে এই লম্বটা এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ এম সমান বি এম। এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা আসো দেখো, আমি কি লিখছি। দেওয়া আছে ও কেন্দ্রবিষ্ট এ বি একটি জ্যা, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি একটি জ্যা, ও এম আমি লিখেছি ওখানে যা যা দেওয়া আছে তাই লিখেছি, ও এম এ বি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এ এম সমান বি এম, অর্থাৎ এ এম সমান সমান বি এম। তো এই জিনিসটা আমরা আজকে প্রমাণ করব। তো আমাদের কিছু অঙ্কনের বিষয় আছে, অঙ্কনটা হচ্ছে এরকম, দেখো অঙ্কন। OM OA এবং OB যোগ করি, OM আর OB যোগ করি, অর্থাৎ আমরা এটা যোগ করব, এই ওএম অভিযোগ করেছি। এবার লক্ষ্য করো আমাদের প্রমাণে আসবে, এবার প্রমাণ প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই এইটা যেহেতু এ বি এর উপরে লম্ব হয়েছে, যদি লম্ব তাহলে এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তা তো অবশ্যই বুঝতে পারছো, এই 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এই এইটাও সমকোণ, এটাও সমকোণ, এই এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ সমকোণ, অর্থাৎ এ ও এম এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং বি ও এম এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা প্রমাণে চলে যাই, দেখো প্রমাণ, সমকোণী ত্রিভুজ লক্ষ্য করে আমরা এরকম লিখি, যেহেতু যেহেতু ও এম এই লম্ব চিহ্ন এরকম, ও এম লম্ব এ বি, তাহলে তাহলে কি লিখব, ও এম এ সমান ও এম বি সমান সমান 90 ডিগ্রি, এটা তাহলে সব 90 ডিগ্রি যদি হয়, লম্ব হলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে অতএব অতএব সমকোণী ত্রিভুজ এ ও এম ও বি ও এম এর মধ্যে, দেখো তো অতিভূত অতিভূত ও এ
সমান সমান অতিভুজ ওবি। আচ্ছা, অতিভুজ ওএ এবং অতিভুজ ওবি এইখানে একটা নোটেশন আছে। এই অতিভুজ ওএ আর অতিভুজ ওবি কেন হলো, এই নোটেশনটা হচ্ছে এপাশে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখি, এখানে লাগবো নোটেশন একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এই তাহলে এই বাহু দেখো, এই বাহু সমান হয়ে গেল। তাহলে আমার একটু নিচে উপরে যেতে হবে, এবার উপরে লিখতে হবে তাহলে আমরা দেখছি কি, আমরা ওই লাইনটা একটু উপরে লিখি কারণ ওখানে জায়গা ছিল না। অতিভুজ ওএ সমান অতিভুজ ওবি, এখানে আমি লিখবো নোটেশন একই বৃত্ত, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি সমান আছে, এবং দেখো উভয় ত্রিভুজের একটা সাধারণ বাহু আছে ওএম সমান সমান ওএম। তোমরা, আমি এর আগেও বারবার বলেছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। তো একটু লক্ষ্য করো, এই ত্রিভুজ দুইটার, এই অতিভুজ অতিভুজ সমান হয়ে গেল। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এইটা সমকোণের বিপরীত অতিভুজ। আবার এই বাহুটা উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তার মানে এই বাহুটা সমান, তাহলে এই ত্রিভুজ দুইটির সর্বসম হবে। অতএব ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। তো একটু লক্ষ্য করো, এই ত্রিভুজ দুইটির সর্বসম হয়ে গেল, সর্বসম হয়ে গেল, তাহলে এই বাহু, এই বাহু আর এই এইটার সাধারণ বাহু যদি সর্বসম হয়ে যায় তাহলে তার সব কিছু সমান হয়, তাহলে এই বাহু অবশ্যই এই বাহু সমান হয়ে যাবে। তাহলে এটা তিন দাগ দিই, এটা তিন দাগ দিলাম, এই বাহু সমান। অতএব এ এম সমান সমান বি এম। তোমাকে তোমাকে বলতে পারে এইটা প্রমাণ না করে, এ এম সমান বি এম প্রমাণ না করে বলতে পারতো, প্রমাণ করো যে এ এম এ বি এর মধ্যবিন্দু, সেটাও কিন্তু দেবে পারে। যেহেতু একটু লক্ষ্য করো, এ এম আর বি এম সমান, অর্থাৎ এ এম আর বি এম সমান, অর্থাৎ এই বিন্দুটা তাহলে মধ্যবিন্দু, কারণ এই এই বিন্দুটাই এই এর দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে এই যে বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করে সেটা হয় মধ্যবিন্দু, তাহলে এ এম হচ্ছে মধ্যবিন্দু। তো শিক্ষার্থীরা, এটা আমি আজকের মতো এইখানে যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। যদি ওই রকম আসে মধ্যবিন্দু তাহলে যা বলেছি তাই করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে ক্লাস এ পর্যন্তই, আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ। যদি আমার ক্লাসটি উপকারে লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক শেয়ার করবে, যাতে বন্ধুরা, তোমাদের বন্ধুরা পেতে পারে এবং উপকৃত হতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।